সুকন্যা ম্যাডাম আপনাকে আমার প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে নিট নেট দুর্নীতি অত্যন্ত বড় দুর্নীতি তার তদন্ত চলছে সিবিআই একটু আগেই দেখলেন সিবিআইকে মারা হল বিহারে গিয়ে এবং বিহারে কারা মেরেছে সেই নিয়ে প্রশ্ন সেই প্রশ্ন আস্তে আস্তে খুলাসা হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে এই রাজ্যে যারা দুর্নীতির ফলে চাকরি প্রার্থী এখনও রাস্তায় বসে আছেন তাদের জন্য আপনারা কি কি করেছেন দেখুন কোনো একটা এজেন্সি থেকে যদি কোথাও মারা হয় সেটা অত্যন্ত লজ্জার ব্যাপার ঠিক কিন্তু এই যে বলা হচ্ছে ধর্মেন্দ্র প্রধান বা সেন্ট্রাল গভর্নমেন্ট এই নিটের যে দুর্নীতিটাকে সেটাকে সিবিআই হাতে তুলে দিয়েছে হারে ইনকাম ট্যাক্স ইডি সিবিআই তো বিজেপিরই আরেকজন ভাইয়ের নাম আমরা তো সিবিআই সব তদন্ত দেখতে পাচ্ছি আমরা তো গোথালাকাণ্ডে যে সিট গঠন করা হয়েছিল সেখানেও দেখতে পেয়েছি তার রেজাল্টে চারশে তার রেজাল্ট কি হয়েছে সেটা মোদি গঠন করেছিলেন তার মাথায় আস্থা নাকে বসানো হয়েছিল এখানেও সেই সিবিআই তদন্তের যা রেট আমরা দেখতে পাই যে তার টু পারসেন্ট হচ্ছে শাস্তিযোগ্য বলে প্রমাণিত হয়ে শাস্তি পাওয়া যায় আর বাকি দুশো সত্তর যেগুলো সব ডাটাগুলো আমাদের কাছে আছে তার তো কোনো রেজাল্টই পাওয়া যায় না তদন্ত তো তদন্তের মতনই চলছে সেটা আমরা পশ্চিমবঙ্গেও দেখছি আর পশ্চিমবঙ্গে যারা চাকরি হারা যারা এই দুর্নীতির শিকার হয়েছে সেটা মেনে নিয়ে আমি বলছি পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং পুরো তৃণমূল নেতৃত্ব এই চাকরিহারাদের পাশে আছে বলেই তারা আজকে সুপ্রিম কোর্টে গেছে যাতে একজন চাকরি চাকরিও না হারায় যাতে তাদের চাকরিগুলো দহাল থাকে সেই জন্যই তারা সুপ্রিম কোর্টে গেছে চাকরি হারানো বা চাকরি না দেওয়া মমতা ব্যানার্জী বা তৃণমূল যারা চাকরি পায়নি তাদের কথা বলছে আপনারা কি ওনার পাশে আছেন

নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে কিন্তু আজকে আমি প্রশ্নটা একটু অন্যরকম করছি কেন্দ্রে নিট এবং নেট এই দিকে দুইর দেখতে গিয়ে এই রাজ্য সরকার কি কোনোভাবে পরিকল্পনা মাফিক তৃণমূল সরকার তৃণমূল পরিচালিত রাজ্য সরকার তারা কি ভুলিয়ে দিতে চাইছে এই রাজ্যে গত তিন থেকে চার বছর পাঁচ বছর ধরে যে দুর্নীতি হয়েছে আপনি কি মনে করেন এইটা নিয়ে একটু অতিরিক্ত চিৎকার করে নিজেদের সার্বিক ব্যর্থতা দুর্নীতি প্রাতিষ্ঠানিক লোক এবং সীমাহীন লুটটা তার একটু আড়াল করবার চেষ্টা করেছেন কিন্তু একটা সফল তারা হতে পারবে না কারণ এখানের চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়েছে এখানে চোর যাতে ধরা না পড়ে সেজন্য সরকারি টাকা খরচা করে কেন্দ্রে উকিল দাঁড় করানো হচ্ছে ইডিসিবিআই তদন্ত বন্ধ করার জন্য আর কেন্দ্রে কেন্দ্রের সরকারি নির্দেশ দিচ্ছে সিবিআই তদন্ত করো এবং করে অবিলম্বে চোর ধরো কিন্তু শ্রমিক বাবু এটা স্পষ্ট যে আপনাদের পজিশন এখন অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে তার কারণ আপনারা যখনই এখন কথা বলতে যাবেন দুর্নীতি নিয়ে আপনাদের দিকে পাঁচটা আঙুল উঠবে যে আপনারা নিট নেট এই সব দুর্নীতি আপনাদের আমলে হয়েছে আপনাদের এই দুর্বল পজিশন নিয়ে আদৌ আপনারা দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবেন টিএমসি যে ধরনের কথা বলতে বাট রাজনৈতিক দল সেটা তারা রাজনৈতিক চাতুর্য দেখাবে কিন্তু এতে পশ্চিমবঙ্গের যারা বঞ্চিত যাদের মেধা প্রতারিত হয়ে গেছে যাদের জীবন যৌবন নষ্ট হয়ে গেছে যাদের জীবন থেকে আট বছর চুরি করা হয়ে গেছে তাদের মুখ বন্ধ রাখবেন কি করে আমাদের তৃণমূল কংগ্রেসের এই সীমাহীন দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক লুটের বিরুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াই চলবে শ্রমিকবাবু বিজেপি অনেক দিন ধরে টানা চাকরি প্রার্থীদের জন্য কথা বলেছে এই রাজ্যের কিন্তু এখন রিসেন্টলি বিশেষ করে রেজাল্টের পর সেরকমভাবে চাকরি প্রার্থীদের হয়ে আপনাদের অন্তত রাস্তায় নেমে কথা বলতে দেখা যাচ্ছে না আপনারাও কি ভুলে গেলেন এই চাকরি প্রার্থীদের কথা এই বাংলার চাকরি প্রার্থীদের কথা না না কে বলছে বিজেপি তাদের পাশে বিজেপি এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসায় যে কর্মীরা আক্রান্ত হচ্ছে যাদের ঘর ছাড়া হতে হচ্ছে যাদের বাড়িঘর দোকান ভেঙে দেওয়া হচ্ছে যে অটো টোটো চালকদের স্ট্যান্ড থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে যাদের ভেড়িতে বিষ মিশিয়ে দেওয়া হচ্ছে যে প্রাইভেট টিউটারের জন্য বাড়ি বাড়ি গিয়ে বলে আসা হচ্ছে এই যেন আর ছাত্রপড়াতে না আসে বিভিন্ন ছোট ছোট স্কুল থেকে যাদের চাকরি চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদের কাজ বন্ধ করা হচ্ছে যেখানে রেশন বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে সেই নিয়ে ব্যস্ত আছে অনেক ধন্যবাদ শ্রমিকবাবু সময় দিলেন উত্তর পেলাম খানিকটা কিন্তু আরও প্রশ্ন রয়ে গেল